তো এই সময়ে 21 তারিখ থেকেই বই মেলার আয়োজন হয় তোমাদের সংস্থার, এবং সেটা ভালোভাবেই আমরা উদযাপন করি। আমি প্রতি বছর সেখানে উপস্থিত থেকে বই মেলার উদ্ঘাটনও করেছি কয়েকবারে ওটাকে। তো এই বছর তো তা সম্ভব হচ্ছে না, তোমরা সবাই জানো, তোমরা ঘরে থেকেও ভালো থেকেও যে তোমরা অনলাইন কিছু কিছু চেষ্টা করছো করতে, এটা আমি খুব খুশি, এবং তোমরা এটা চালিয়ে যাও। এইরকম দুর্যোগ সবসময়ই এসে থাকে, এবং তাকে মুখোমুখি হওয়ার ক্ষমতাও রাখবে তোমরা। এবং আমি আশা করি তোমাদের কাজ বন্ধ করো না, তোমরা এইভাবে কাজ চালিয়ে যাও। এবং আমি প্রতি বছর তোমাদের যে ছবি দেখেছি, এবং তাতে আমি বেশ ভালোই লেগেছে তোমাদের ছবি, এবং সেটা সেই প্রচেষ্টা তোমরা জারি রাখো, এই আমার ইচ্ছে। নমস্কার, রহড়া নিবেদিতা আর্ট সেন্টারের উদ্যোগে এবার অতিমারির সময় একটা অনলাইন মানে আন্তর্জালিক একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের ছবি নিয়ে এখানে প্রধানত অনুষ্ঠানটা হবে, তা আশা করি আপনারা সবাই দেখবেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করবেন, এবং আশা করি আপনারা সুস্থ থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ। নমস্কার, নিবেদিতা আর্ট সেন্টারের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারেও বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ওই একই দিনে অর্থাৎ 21 থেকে 27 ডিসেম্বর, তবে করোনা পরিস্থিতিতে একটু স্বতন্ত্র, অর্থাৎ অনলাইনের মাধ্যমে। এটা সত্যি অনলাইনে ছবি দেখা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, কিন্তু বিধি বাম হলে আর কিছু উপায়ও থাকে না। তবু যারা অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী এই অনলাইন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, একজন চিত্রশিল্পী হিসাবে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা শিল্পী তারা চিত্র রচনার পর মনে হয় তাদের সৃষ্টি পাঁচজনের সামনে একটু মেলে ধরতে, এর জন্যই তো চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে শিল্পীর যেমন একটা তৃপ্তি থাকে, সেই রকম শিল্পীর ছবিগুলোকে পাঁচজনের সামনে মেলে ধরলে ছবির গুণাগুণও বিচার হয়ে যায়। শিল্পী তো বেঁচে থাকে তার অসংখ্য দর্শকের মধ্যে। আমি নিবেদিতা আর্ট সেন্টারের এই ভার্চুয়াল চিত্র প্রদর্শনীর সাফল্য কামনা করছি। সব কিছু যদি আবার আগের মতো হয়ে যায়, আমরাও আবার ফিরে যাব আমাদের আগের অবস্থানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ছবি আঁকুন, ছবি দেখুন। ছবি হলো মনের আয়না, ছবি ভাব প্রকাশের প্রথম ও শ্রেষ্ঠ মাধ্যম।